তুই চুপচাপ বসে আছিস যে, তোকে বললাম না চান করে তৈরি হয়ে নে, আমরা যাব। কোথায় যাব? দীপুর বাড়িতে। গুরুদেব এসছে না, মস্ত বড় সন্ন্যাসী, উনি যা বলেন তাই মিলে যায়। মিলে যায়? হ্যাঁ। দীপু, দীপুকে? তো ছোট পিসি তো। ও ছোট পিসি। আচ্ছা, গুরুদেব ওখানে যায় কিন্তু আমাদের এখানে আসে না কেন? আমার না গুরুদেব খুব ভাল লাগে, সব মিলে যায় না? চল তাহলে নে, চান করে নে। শোন, গুরুদেবের কাছে গেলে না চান করে পরিষ্কার জামা কাপড় পরে যেতে হয়। চল, তোকে তাহলে আমি এখন একটু চান করিয়ে দিই। না, আমি চান করবো না, করবো না, করবো না। উমা, তুই তো 7 দিন হলো চান করিসনি। বাবা, এরকম হলে তো অসুখ হবে তোর। না, আমি চান করবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে চল জামা কাপড়টা ছাড়িয়ে দি, পরিষ্কার একটা জামা কাপড় পরিয়ে দি। চল। এই দেখি, এ বাবা, নখগুলো কত বড় হয়েছে, এই যে বাঘের মতো নখ। এরকম করে কেউ যায় বল? হ্যাঁ, চলো নখগুলো কেটে দি। চায় না? না বাবা, চায় না। না না, দেখো মা, তোমার বন্ধুরা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলে যায়। চলো, তুমিও কাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুলে যাবে। না, আমি স্কুলে যাব না, কিছুতেই না। আমি আমি স্কুলে যাব না। তুই তুই যা খুশি কর, আমি কিচ্ছু জানি না। সিজোফ্রেনিয়ার উপর আমাদের কয়েকটা এপিসোড হয়ে গেছে অলরেডি, কয়েকটা স্টোরি আপনারা দেখেছেন, এবং এটাও এতদিনে আমার মনে হয় আমি জানাতে পেরেছি আপনাদের যে সিজোফ্রেনিয়া অনেক রকম হয়, অনেক ধরনের হয়, এবং এক একটা রকম বা এক একটা টাইপ অফ সিজোফ্রেনিয়ার আলাদা আলাদা কিছু পার্সোনালিটি ফিচার্স হয়, কিছু যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি বা স্ট্যাম্প করি। যেমন ধরুন, ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া আমরা দেখিয়েছিলাম যে ওয়্যাক্সি ফ্লেক্সিবিলিটি হয়, মানে হাতটা এরকম আছে তো এরকমই আছে, বা আপনি হাতটাকে এরকম তুলে দিলেন এরকমই রয়ে গেল, বা প্যারানয়েড সিজোফ্রেনিয়া, সন্দেহ হয়, সেটারও একটা স্টোরি আমরা দেখিয়েছি। আজকের যে এপিসোডে যে সিজোফ্রেনিককে দেখছেন আপনারা, এটা আমরা বলি ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া বা হেভি ফ্রেনিক সিজোফ্রেনিয়া। এটা শুরু হয় এই 10, 11, 12 বছর বয়স থেকে, কিন্তু বাড়ির লোক বুঝতে পারে না। হ্যাঁ, বাড়ির লোক বুঝতে পারে না যে সিজোফ্রেনিয়াটা শুরু হয়েছে, প্রসেসটা, তার কারণ আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই। কি হলো এভাবে ভর সন্ধ্যাবেলা বসে আছো? কি মনে তুমি কাঁদছ? আচ্ছা, এইভাবে সারাদিন মন খারাপ করলে কি করে চলবে বলতো? আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। কেন যে মেয়েটা এখন দিন দিন হয়ে যাচ্ছে বলতো? আমরা তো সব রকম ওর টেস্ট করালাম, তাতে তো কিচ্ছু পাওয়া গেল না। চুপচাপ বসে কি যে ভাবে সারাদিন। ওর বন্ধুরা সবাই নতুন ক্লাসে উঠে গেল, আর ও স্কুলে যাওয়াই বন্ধ করে দিল। আচ্ছা মনি, ছবিটা পাগল হয়ে যাচ্ছে না তো? নালে ও এরকম করবে কেন বলতো? এই কথাটা উচ্চারণ করো না,
ও কেন পাগল হবে? হ্যাঁ, তোমাদের বংশে কি কোনোদিন কেউ পাগল ছিল? আমাদের বংশেও ছিল না। পাগলামিটা যে বংশগত রোগ এটা তোমাকে কে বলল? তাছাড়া এটা যে পাগলামি এটা তো আমরা শিওর নই। বারবার এই পাগল কথাটা উচ্চারণ করো না তো, আমার সহ্য হয় না। সেই জন্যই তো ওকে আমি পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। চুপ করবে? ছবি পাগল নয়, ছবি পাগল নয়। আমি বোধহয় এবার পাগল হয়ে যাব। মনি মনি শান্ত হ, মনটাকে শক্ত কর। দেখো আর যাই হোক, ওকে সুস্থ বলা যায় কি বলো? বলা যায়। কিছু হলো না মিঠার, খুবই যে ভালো হবে কি জানি। এই ছবি ছবি এখন আমার এই অবস্থা হয়েছে। দরজাটা সব সময় বন্ধ করে রাখে, ভেতরে যে কি করে কে জানে। এই ছবি ছবি দরজাটা খোল মা, ছবি দরজাটা খোল। আমার মেয়েটার যে কি হয়ে গেল কে জানে, কত ভালো মেয়ে ছিল। ছবি ছবি ভগবান, তুমি আমাকে আর কত শাস্তি দেবে? আমি যে কি পাপ করেছিলাম কে জানে। ডাক্তার বললেন সিজোফ্রেনিয়া। হ্যাঁ, আপনার মেয়ের সিজোফ্রেনিয়া হয়েছে। বাবা চুপ, মা চুপ, এরপর এরপর কি হবে? বয়স মাত্র 16 বছর। ঠিক এই সিচুয়েশনটা ভাবুন, আমাদের বলতে হয়, আমাদের সামনে তিনজন বসে থাকে, মা বাবা মেয়ে, আমরা বলি হ্যাঁ সিজোফ্রেনিয়া হয়েছে। পরের শব্দটা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে, এতে ঘাবড়াবার কিছু নেই। সিজোফ্রেনিয়া মানেই যে মৃত্যু, সিজোফ্রেনিয়া মানে যে ক্যান্সারের মতো মারাত্মক কিছু রোগ, তা কিন্তু নয়। সিজোফ্রেনিয়া মানে হাইপারটেনশনের মতো রোগ, সিজোফ্রেনিয়া মানে ডায়াবেটিসের মতো রোগ, শারীরিক না হয় মানসিক, যেখানে অনেক দিন ধরে ওষুধ খেতে হয়, কিছুদিন কাউন্সেলিং করতে হয়, রেজাল্ট খুবই ভালো হয়। হ্যাঁ, কিন্তু তার মধ্যেও কিছু পার্সেন্টেজ আছে যাদের আমরা ফিরিয়ে আনতে পারি না। আজকের এপিসোড এই ধরনের কোনো একটি বাচ্চা মেয়ের, যাকে আমরা হারিয়েছি, আপনারা দেখলেন। আসুন তন্ময়দার সঙ্গে আজকে আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি। তন্ময়দা, আজকের ডিসঅর্গানাইজ সিজোফ্রেনিয়া নিয়ে যে এপিসোডটা আমরা করছি, সেখানে আমি দর্শকদের এর আগে বলেছি যে এর প্রগনোসিসটা ভালো নয়, কারণ হেভিফ্রেনিক বা ডিসঅর্গানাইজ সিজোফ্রেনিয়া একদম ছোটোবেলা থেকে শুরু হয়, অর্ধেক সময় বোঝা যায় না, বাড়ির লোক বুঝতে পারে না যে এটা একটা সিজোফ্রেনিক প্রসেসের মধ্যে বাচ্চাটা ঢুকছে, যার ফলে যখন বাড়ির লোক বুঝতে পারে ইট ইজ লেট, এবং তারপরেও 1-2 বছর কেটে যায়, এইটা ভাবছি এইটা করছি, একটু তুকতাক, একটু কবজ, একটু জল পড়া চলে, তারপর যখন আমাদের কাছে আসে তখন কিছু ফ্লোরিড সিমটমস নিয়ে। আজকের গল্পটা আমরা একটু অন্যভাবে সাজিয়েছি, মেয়েটিকে অন্য কোথাও পাওয়া যাবে, হয়তো শহরের অনেক দূরে, সে তার বাড়ি চেনে না, একা মনে বিড়বিড় বিড়বিড় করছে। তো এই যে হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়া, এর ট্রিটমেন্ট প্যাটার্ন যদি আমাদের কাছে আসে ট্রিটমেন্ট করতে, তো সিজোফ্রেনিয়ার লাইনে ট্রিটমেন্ট করব। কিন্তু কাউন্সেলিংটা তো আমরা বাড়ির লোকের ওপর চাপটা রাখি, বারবারই বলি, তো সেইটা যদি একটু দর্শকদের বলা যায়। একটা হচ্ছে যে যেটা তুমি বললে যে কোন পর্যায়ে আমরা পেশেন্টকে পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের পক্ষে। যদি প্রথম দিকে পাওয়া যায়, যদি দেখা যায় যে বাড়ির লোক, বাড়ির অবস্থাটা অনেকটা ভালো, অর্থাৎ সাপোর্টিভ খানিকটা, সেক্ষেত্রে আমাদের কাজটা ইজিয়ার, আমাদের কাজটা একটু সহজ। তার কারণ হচ্ছে বাড়ির লোককে আমরা বোঝাতে পারি, তারা কিছু দায়িত্ব নিতে পারেন। এখানে কিন্তু বুঝতে হবে যে সাধারণভাবে পেশেন্টের কিন্তু সেই অবস্থায় কাউন্সেলিং নেওয়ার মতো বিশেষ অবস্থা কিন্তু থাকে না, কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু এখন বলা হচ্ছে যে কিছু সাপোর্টিভ থেরাপি এবং
এই যে একটা এমন একটা জায়গা যেখানে এমপ্যাথি দেখানোর মতো জায়গা, সেটা কিন্তু তারা ফিল করতে পারে। এবং কাউন্সেলিং করানোর কথা কিন্তু এখন বলা হচ্ছে, মানে যখন খুব অ্যাকিউট ফেজটাই কেটে যাওয়ার পরে পরেই সেটা কিন্তু করা সম্ভব। বাড়ির লোককে যদি আমরা ইনভলভ করতে পারি তাহলে কিন্তু দেখা যায় যে ব্যাপারটা অনেক সোজা। যখন একেবারে বাইরে তখন কিন্তু দেখা যাবে যে অন্য সাপোর্ট স্টাফ, হয়তো নার্সিং স্টাফ, সোশ্যাল ওয়ার্কার, কাউন্সেলার তাদের সাহায্য নিয়ে করতে হবে। ইনফ্যাক্ট সেভাবে যদি দেখা যায় সিজোফ্রেনিয়া মানেই বাড়ি থেকে চলে যাবে, সিজোফ্রেনিয়া মানেই নিজের জগতে ঢুকে পড়বে, তা কিন্তু নয়। এরা চায় ঢুকতে, সেই জায়গায় আমাদের দাঁড়াতে হবে, সেই জায়গায় আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। এর জন্যই আমাদের এই প্রোগ্রাম। না না, কোথাও নেই, কোথাও নেই, আমি সব জায়গায় দেখেছি। ওই কাছে পিঠে নার্সিং হোম, হাসপাতাল, সব জায়গায় খোঁজ খবর নিতে গেছি। তোরা একটু দেখিস রাস্তাঘাটে দেখতে পারলে, আগে তো তবু নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতো। এই পোতো, ও এই প্রথম ঘর থেকে কেঁদো না মনি, এইভাবে ভেঙে পড়লে চলবে? তাছাড়া ও তো রাস্তাঘাট কিছু চেনে না, কতদূর আর যাবে বলো? আমি পুলিশে একটা মিসিং ডায়েরি করে এসেছি। সেটাই তো বেশি ভয়, যদি যদি ভুল করে কোনো ট্রেনে বা বাসে উঠে পড়ে, যদি যদি অনেক দূরে চলে যায়, যদি কোনো বদমাশ লোকের নজরে পড়ে, তাহলে কি হবে, কি হবে? আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। হে ভগবান, হে ভগবান, কি কি পাপ আমি করেছিলাম। এভাবেই মায়ের কোল খালি করে হারিয়ে যায় ছবিরা, কখনো খুঁজে পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। শহরে উৎপেতে থাকা বিভিন্ন লালসার শিকার হয় তারা, আস্তে আস্তে ছিঁড়ে যায় সকল আত্মিক, মানসিক আর সামাজিকতার বন্ধন, সম্পূর্ণ একলা মানুষ হয়ে এই বিশাল পৃথিবীতে হারিয়ে যায়। পেছনে পড়ে থাকে কান্না আর হাহাকার। যদিও এটা 12-14 বছরে শুরু হয়, যেটা আমি আগে বলেছিলাম, সেটা যে কোনো সিজোফ্রেনিক প্রসেসই সেটা শুরু হয়। আমরা বাড়ির লোকেরা বুঝতে পারি যখন 2-3 বছর কেটে যায়, যখন কিছু এমন বিহেভিয়ার দেখা দেয় তার মধ্যে যেটা আমাদের কাছে, আমাদের চোখে সেটা ধরা পড়ে, এবং তখনই আমরা এদেরকে নিয়ে ভাবনা চিন্তা করি। এবং এই বয়সটা আমি বারবার রিপিট করছি, তার কারণ হচ্ছে এই সময় সে পড়াশোনা করে, অথবা পড়াশোনায় ডিটোরিয়েশন হয়, তার বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি দেখা দেয়, সে একা একা থাকতে ভালোবাসে। এবং হেমিফ্রেনিক সিজোফ্রেনিয়া বা ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া, এটা কিন্তু একদম ছোট থেকেই শুরু হয়, ওই 12-14 বছর বয়স থেকে শুরু হয়, ধীরে 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 এটা বাড়তে থাকে। এবং এটা যদি ঠিক সময়ে আমাদের ট্রিটমেন্টে না আসে, সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টের মধ্যে যদি না পড়ে, এটা কিন্তু এমনও জায়গায় পৌঁছে যায়, আমি নিজে জানি, এরকম ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিক কেস, যারা বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি, হয়তো তারা অন্য কোনো শহরের কোনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে উলঙ্গ হয়ে। হ্যাঁ, এটা সম্ভব হয়। অতএব কেন আমরা বারবার সিজোফ্রেনিক পেশেন্টদের ওপর এপিসোড করার চেষ্টা করছি, তার কারণ অ্যাওয়ারনেসটা যাতে বাড়ে, যাতে আমরা না চাই, আমরা যাতে না দেখি আমাদেরই আপনজন কেউ অন্য শহরে কোনো নোংরা জামা কাপড়ে, বড় বড় দাড়ি, বড় বড় গোফ নিয়ে, আনকেমড হেয়ার নিয়ে ঘুরে বেড়ায়।